প্রিয় দর্শক, শুভ সকাল। আজ মঙ্গলবার, 8 এপ্রিল 2014, 25 চৈত্র বাংলা, হিজরি 7 জমাদিউ সানি। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি জয়া ব্রাইডাল মেহেদি আলাপ। আপনাদের সাথে আছি আমি এলিন। দর্শক, আপনারা জানেন যে আলাপ অনুষ্ঠানে আমাদের সঙ্গে প্রতিদিন একজন অতিথি থাকেন। আজকের অতিথির সাথে আমরা আড্ডা শুরু করব, কিন্তু তারও আগে এক নজরে দেখে নেব বৈশাখী হাইলাইটস। উল্লেখযোগ্য কী কী অনুষ্ঠান থাকছে বৈশাখীর পর্দায়। সন্ধ্যা 5:20 থাকছে আইটি টক, প্রযোজনা মহিবুর রউফ। সুইজারল্যান্ডে অনুষ্ঠিত হবে ইতিহাসের প্রথম বায়োনিক অলিম্পিক সাইবাথলন। রাত 8:35 থাকছে চলচ্চিত্র বিষয়ক আড্ডা ঢালি উৎকর্চা, উপস্থাপনা দেবাশিস বিশ্বাস, প্রযোজনা আলমগীর রাসেল। বের হয় নিজেকে যখন দেখে একজন আর্টিস্ট। রাত 9:15 দেখবেন প্রতিদিনের ধারাবাহিক জয়িতা। রাত 11:00 থাকছে প্রতিদিনের ধারাবাহিক সংঘাত। রাগের সন্তানের বাবা আমি। রাত 11:30 প্রচারিত হবে সফল নারীদের জীবন কথা সূর্যকন্যা, প্রযোজনা মহিপুর রউফ। তখন আমার বয়স ছিল 14। আমরা এবার আজকের দিনটি যে কারণে উল্লেখযোগ্য, মনীষী বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের মৃত্যুদিন আজ। 1838 সালের 27 জুন ভারতের নৈহাটিতে জন্মগ্রহণ করেন বাংলা ভাষার শক্তিমান এই লেখক, কবি ও শিক্ষক। তার উল্লেখযোগ্য সাহিত্যকর্ম হচ্ছে দেবী চৌধুরানী, আনন্দমঠ। 1894 সালের এই দিনে তিনি মৃত্যুবরণ করেন। এবার আমন্ত্রিত অতিথির সাথে আড্ডার পালা। প্রিয় দর্শক, আমাদের সঙ্গে আজ আড্ডা দেওয়ার জন্য উপস্থিত আছেন, আমাদের মাঝে উপস্থিত আছেন গুণী সঙ্গীত শিল্পী এবং অধ্যাপক ডক্টর নাশিদ কামাল। দর্শক, আপনারাও আজকের অতিথির সাথে কথা বলতে পারেন, ফোন করুন স্ক্রিনে দেখানো নম্বরে। শুভ সকাল তোমাকে এবং তোমার মাধ্যমে বৈশাখীর সকল দর্শককে আমারও শুভ সকাল এবং সালাম। অভিনন্দন জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে আজ আপনি উপস্থিত। সত্যিকার অর্থে আমি যখনই জানলাম যে নাশিদ কামালের ইন্টারভিউ করতে হবে, আমি গুগলে সার্চ দিলাম, অনেক তথ্য কালেক্ট করার চেষ্টা করলাম, কিন্তু শেষ নেই। আমরা যেটা জানি যে নাশিদ কামাল সঙ্গীত জীবনে একজন সমৃদ্ধ মানুষ, কিন্তু তার লেখাপড়া, তার যে আউটস্ট্যান্ডিং একটা পড়াশোনার একটা ক্যারিয়ার ছিল বা একটা জগৎ ছিল, সেই সম্পর্কে আমরা অনেকেই অজ্ঞাত। তো সেই বিষয়ে আজকে জানবো, যেটা অনেক দর্শক, অনেক ভক্ত আপনার জানেন না, আপনার কাছ থেকে শুনতে চাচ্ছি। সুন্দর একটি প্রশ্ন করেছো, সব তো নিজ মুখে বলতে গেলে একটু মানে লজ্জা লাগে, এম্বারেসিং লাগে, সেই জন্য হয়তো অন্যান্য অনুষ্ঠানের মধ্যে উঠে আসেনি। তবে যেই সময়টা আমি বড় হচ্ছিলাম, আমি ম্যাট্রিকে স্ট্যান্ড করি, 7th হই, এবং স্কুলে পড়তাম লিটল জুয়েলসে, কোনোদিন আমার স্কুলে ফার্স্ট ছাড়া সেকেন্ড হইনি। বছর শেষে যত মেডেলস সব আমি নিয়ে যেতাম, সঙ্গীতে বলো, রচনায় বলো, বিতর্কতে বলো। তারপর ইন্টারমিডিয়েটে বোর্ডে সেকেন্ড হলাম, হোলিক্রস কলেজ থেকে, সায়েন্সে পড়তাম। তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলাম, ওখানে পরিসংখ্যানে ফার্স্ট ক্লাস ফার্স্ট হই। এবং শুনেছি যে এই রেজাল্টটা এখনো কেউ ব্রেক করতে পারেনি। তারপরে গেলাম মাস্টার্স করতে ক্যানাডাতে, ম্যাথমেটিক্সে মাস্টার্স করি আমি কার্লটন বিশ্ববিদ্যালয় থেকে, সেটাও 81-82। ফিরে এসেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে জয়েন করি লেকচারার হিসেবে সেই সময়টা। তারপরে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হয়ে আমি চলে যাই পিএইচডি করতে। আমার তখন 2 বাচ্চা হয়েছে, দুজনকে নিয়ে একা ইংল্যান্ডে থেকে আমি ওখানে পিএইচডি করি ডেমোগ্রাফিতে। এবং ফিরে এসে তারপরে আমি আইইউবি নামে একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ছিলাম 14 বছর। সেখান থেকে আবার চলে যাই নর্থ সাউথে, সেখানে চেয়ারম্যান হিসেবে ছিলাম, এবং এই কিছুদিন হলো আমি চেয়ারম্যানশিপ চলে যাওয়ার পরে আমি আবার ব্র্যাকে জয়েন করেছি খণ্ডকালীন শিক্ষক হিসাবে। এটাই হচ্ছে আমার একটা
ইলাস্ট্রিয়াস আমার ক্যারিয়ার। এছাড়া আমার তার পাশাপাশি তুমি জানো যে এই সমস্ত লেকচারার থেকে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এগুলো হতে গেলে তোমাকে অনেক গবেষণা করতে হয়, এবং জনসংখ্যা এবং পরিসংখ্যান বিষয়ে আমার অনেক গবেষণা আছে যেগুলো পিয়ার রিভিউড জার্নালে বের হয়েছে, ল্যানসেটে বেরিয়েছে, ল্যানসেটে আমার ইন্টারভিউ বের হয়েছে, এবং সেটা প্রায় 25-30টা আমার পাবলিকেশন আছে। নেপালের উপরে আছে, এইডসের উপরে আছে, জাতিসংঘে আমি কাজ করেছি অনেকদিন, এবং জাতিসংঘের জন্য আমি নিউ ইয়র্কে, সুদানে, নেপালে বেশ কয়েকটি জায়গায় আমি পোস্টেড ছিলাম। এছাড়া আমার তিনটে ইউনিভার্সিটিতে, ইংল্যান্ডে UCL বলে যে ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি কলেজ লন্ডন, ওখানে আমি ভিজিটিং স্কলার ছিলাম, তারপরে সাদার্ন ইলিনয় ইউনিভার্সিটি এবং পেন স্টেট ইউনিভার্সিটি, দুটাই পৃথিবীর খুব শ্রেষ্ঠতম ইউনিভার্সিটি ইন আমেরিকা, ওইগুলোতে আমি ভিজিটিং স্কলার ছিলাম বিভিন্ন সময়ে, 2001-1999। তো যখন আমি সঙ্গীত জীবনে গান করতে আসি বা টেলিভিশনে আসি, সবসময় এতগুলো কথা বলা সম্ভব হয়ে ওঠে না, একটু একটু দর্শকরা জানে। এর মধ্যে একটা কলকাতায় অনুষ্ঠান করতে গিয়েছিলাম একটি চ্যানেলে আজ সকালের আমন্ত্রণে, সেখানে দেখা গেল দর্শকদের মধ্যে থেকে একটি মেয়ে, সে আমার সাথে হলিক্রস কলেজে পড়ত, সে ফোন করে বসলো অনুষ্ঠানের মধ্যে, যেমন তোমার অনুষ্ঠান হচ্ছে, তখন সে বলল যে তোমরা নাশিদ কামালকে আর্টিস্ট হিসাবে ইন্ট্রোডিউস করে দিচ্ছ, তো আমার সাথে পড়তো, তো এরকম আউটস্ট্যান্ডিং স্টুডেন্ট ছিল, এবং এটা যখন সে বলল দর্শক হিসাবে, তখন ওটা শোনার ছলে অল্প একটু আমার ক্যারিয়ারটা বেরিয়ে আসলো। এবং তখন আমাকে ফাতেমাতুজ জোহরা, আমার বন্ধু যে নামকরা নজরুল সঙ্গীত সিঙ্গার, ও ঢাকায় আসার পরে আমাকে বললো যে নাশিদ, তোমার উচিত ছিল তোমার পুরো ইলাস্ট্রিয়াস ক্যারিয়ারটা ভালো করে বর্ণনা করা, কারণ এটা জানাটাও মানুষের জন্য একটা জরুরি, যে একজন মানুষ একটা ইলাস্ট্রিয়াস তার নিজের একাডেমিক ক্যারিয়ার মেইনটেইন করে তার পাশাপাশি গান করছে। অবশ্যই খুব সমৃদ্ধ এবং লম্বা একটা গল্প যেটা আমরা জার্নি, সেটা আমরা শুনবো, আমাদের সাথে দর্শক আছেন একজন। নিশ্চয়ই। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, শুভ সকাল, কে আছেন আমাদের সাথে? আপু, আমি নোয়াখালী থেকে শ্যামল বলছি। জি শ্যামল, কথা বলুন আজকের অতিথির সাথে। আমি একটা কথা বলতে চাই। বলুন শ্যামল। হ্যাঁ, শুভ সকাল, কেমন আছেন আপু? ভালো আছি, আপনি ভালো আছেন? জি আমি ভালো আছি। আমি আপনার একজন ভক্ত, এবং আপনার আপনি যে বহু গুণে গুণান্বিত তা নিয়ে আমি অনেক অনেক গর্ববোধ করতেছি। আমি সকলকে বলি, এবং অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ শ্যামল। আমার নতুন অ্যালবাম আসছে, শুধু আমার নয়, আরেকটি অনুষ্ঠানে আমি বলেছিলাম যে আমি একটি চ্যানেলে, প্রাইভেট চ্যানেলে কবি কাজী নজরুল ইসলামের গান নিয়ে কাজ করছি প্রতি সপ্তাহে, সেখানে আমরা 7টা করে গান উপস্থাপন করি। তো এই গানগুলো 1000 পর্ব যখন, 1000 গান যখন হবে, তোমার ইচ্ছে আছে সবাইকে নিয়ে সিডি বার করার, যেটা এক খাপের মধ্যে আমরা পেতে পারি। ওটার পেছনের কাজটা আমি করে যাচ্ছি, গান শেখানো, আর্টিস্ট নির্বাচন করা, আমার নিজের গান তো অনেকগুলো সিডি আপনারা পেয়েছেন রিজার্ভেশন থেকে। এটাও আমি মনে করছি যে এখন একটা নজরুল সঙ্গীত যারা গাইছে এবং আগামীতে গাইবে, তাদেরকে নেতৃত্ব দেওয়ার জন্য এবং কিছু দিক নির্দেশনা, আমি যেটা আমার পরিবার থেকে পেয়েছি, সবাই তো সেই ধরনের দিক নির্দেশনা পায়নি অবশ্যই, এই যে যারা গাইছে পরিবারের জন্য একটু। হ্যাঁ, তো পরিবারের প্রসঙ্গ যখন এসেছেই, আমি যদিও এই প্রসঙ্গে আমি আসতাম, আপনার সঙ্গীত সমৃদ্ধ একটি পরিবার যেটা আমরা জানি, কালজয়ী সঙ্গীত শিল্পী আব্বাসউদ্দিন, যাকে আমরা সশ্রদ্ধ শ্রদ্ধাভরে স্মরণ করি সবসময়, গানের জগতে তিনি একেবারেই কালজয়ী, সত্যি সত্যি সারা জীবনই আমাদের অন্তরের মধ্যে বেঁচে আছেন। তিনি আপনার কতটা অনুপ্রেরণা জুগিয়েছেন, আপনার দাদা, আপনার পরিবারের, আপনার ফুপু, আপনার বাবা, আপনার চাচারা, সেই ব্যাপারে একটু শুনতে চাচ্ছি যে কতটা অনুপ্রাণিত করেছিল তারা। এটা আমি সব অনুষ্ঠানেই বলেছি এবং আবারও বলছি যে যখন আমি জন্মগ্রহণ করি, আমার দাদু তার 2 মাস পরেই, আমি দেশে আসার 2 মাস পরেই বিদেশে আমার জন্মগ্রহণ, তিনি চলে যান এই পৃথিবীর মায়া ছেড়ে, এবং ওই সময়টা আমাদের পরিবারকে ঘিরে ছিল আব্বাসউদ্দিনের গান, সারাদিন তার গান বাজত, এবং তার জন্মদিন, মৃত্যু দিবস, তার বন্ধুরা সবাই আসছে,
এই যে একটা সময় আমি বড় হয়েছি, আমার মনে হয় আব্বাসউদ্দিন একেবারে বাসা বেঁধেছে আমার মনের কোনায় যে আমি কোনোদিন সঙ্গীতকে ছেড়ে যাব বা শুধুই প্রফেসর হব, শুধুই লেখক হব, এরকম কখনোই ভাবিনি। সবসময় মনে হয়েছে যে সঙ্গীত আমার সাথে থাকবে। তারপরে যখন আরেকটু বড় হয়েছি, টেলিভিশনের যেদিন প্রথম প্রতিষ্ঠা পিটিভি ছিল, 6 বছর বয়সে আমি তখন প্রথম টেলিভিশনে বাচ্চাদের প্রোগ্রামটা, আমি প্রথম শিশু শিল্পী, আমার চেহারা দিয়ে শুরু হয় সেই টেলিভিশনের আসর এবং উপস্থাপনা এবং গান। গানটা ছিল ভাওয়াইয়া, তুমি আমাকে জিজ্ঞেস করছিলে যে নজরুল সঙ্গীত ছাড়াও, কিন্তু আমি বলবো যে নজরুল সঙ্গীত দিয়েই আমার জীবন শুরু। কারণ হচ্ছে আমার বাবা খুব নজরুল সঙ্গীত ভালোবাসেন এবং উনি কোলে নিয়ে আমাকে সবসময় হেরা হতে হেলে দুলে, ধর্মের পথে শহীদ যাহারা তোরা দেখে যা আমিনা মায়ের কোলে, এই সমস্ত গান উনি গাইতেন। এবং যেটা তোমাকে বলছিলাম যে আমার যেহেতু খুব তাড়াতাড়ি মানে এই শক্তিটা যে পট করে গান শিখে যায়, পট করে কথাগুলো মেমোরাইজড হয়ে যায়, আমি কিন্তু খুব ছোট্ট থেকে এই গানগুলো গাইতাম। এবং গাইতাম যখন মাঝে মাঝে আব্বা আম্মাদের নিজেদের জলসা হতো, মনে আছে লেখক জাহানারা আরজু তার বাড়িতে আমি শুনেছি যে স্টেজের উপরে আমাকে বসিয়ে, টেবিলের উপরে বসিয়ে, হ্যাঁ আমি 3.5 বছর বয়স ছিলাম তখন আমি প্রথম গান গেয়েছিলাম। আমরা শুনবো, দর্শক আছেন আরেকজন। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, শুভ সকাল, কে আছেন? আমি ইভা বলছিলাম, ঈশ্বর দিদিকে আমি একটু শিল্পীর সঙ্গে কথা বলবো। অবশ্যই কথা বলুন। বলুন ইভা, ইভার সাথে তো আমার নামের মিতা হয়ে গেল তাই নাকি? আপনি ইভা, ছোট নাম? হ্যাঁ ছোট নাম ইভু। ও ইভু, আমার বাবা আমাকে ছোট খুব আদর করে ইভু ডাকে। তো ইভা, ইভু, ইভ এগুলো সবই, যেহেতু আমার নামটা অরিজিনালি ইভলিন। আপনি এত ভালো একজন মানে গুণী শিল্পী তো বটেই, পাশাপাশি আপনি যে মানে পড়াশোনাটা যে আপনার এরকম ব্যাকগ্রাউন্ড, এটা আমি আজকে প্রথম জানতে পারলাম। আমি প্রচন্ড ইন্সপায়ার হলাম। আমার একটা বাচ্চা, তাকে অন্তত বলতে পারবো সে গান শিখে আর্ট শিখে, সে আর্টে অনেক দূর গেছে, জাপান পর্যন্ত আমি গেছি, ক্লাস 2 এ পড়ে বাচ্চাটা আমার, তো ওকে অন্তত বলতে পারবো যে দেখো পড়াশোনার পাশাপাশি সবকিছু, পড়াশোনা করেও কিন্তু সবকিছু করা যায়। থ্যাংক ইউ ইভা, খুব খুশি হলাম। রিকোয়েস্ট করছি একটা গানের রিকোয়েস্ট ছিল। ধন্যবাদ দর্শক, সাথে থাকুন। আসলে গানের মানুষ আমরা যেহেতু পেয়েছি, গান তো অবশ্যই শুনবো, কিন্তু যেটা উনিও বলছিলেন যে কথাগুলো তারা জানতেন না, ভক্ত দর্শকদের জানা অনেক জরুরি ছিল, প্রয়োজনও আসলে, যেটা বলছিলাম আমরা যে যখন পড়াশোনা করেছেন একেবারে শীর্ষে সাফল্যের, সেই সময়ে আবার গানও গেয়েছেন একই সাথে, তো এই ব্যালেন্সটা কিভাবে করেছেন যেহেতু একজন আউটস্ট্যান্ডিং স্টুডেন্ট ছিলেন? তো আমরা এই প্রশ্নের উত্তরটা নেব ব্রেকের পরে, কিন্তু যেহেতু একজন দর্শকের গানের একটা অনুরোধ ছিল, আমরা গান শুনতে শুনতে ছোট একটা ব্রেকে যাব। ব্রেক থেকে ফিরে এসে আমরা এই প্রশ্নের উত্তরটা নেব। ওগু বৈশাখী ঝড় লয়ে যাও, লয়ে যাও অবেলা ঝরাই মুকুল লয়ে যাও, আমারে জীবন এই পাইদলা ফুল, ঝরাই মুকুল ওগো বৈশাখী ঝড়। প্রিয় দর্শক, জয়া ব্রাইডাল মেহেদি আলাপে আরও একবার আমন্ত্রণ সবাইকে, ফিরে যাচ্ছি আজকের আমন্ত্রিত অতিথির কাছে। আপু আবারও ফিরে এলাম। সত্যিকার অর্থে আপনার ভক্ত দর্শকরা কিন্তু আজকে যে কথাগুলো জানতে পারলো অনেক আনন্দিত, তাদের সাড়া পেয়েই আমরা বুঝতে পারছি। আপনার কাছে আমার একটা প্রশ্ন ছিল যে সেই সময়
এরকম সমৃদ্ধ একটা শিক্ষা জীবন আর এরকম সমৃদ্ধ একটা সঙ্গীত জীবন পাশাপাশি একই সাথে চলেছে, কিভাবে মেইনটেইন করেছেন? এটা বলা খুব মুশকিল, কারণ খুব ছোটবেলা থেকেই, যেমন ধরো মনে করো আমার পল্লী সঙ্গীতের জীবন, আমি সারাক্ষণ শুনছি বাসার মধ্যে, আমার চাচা গাইছেন, রেকর্ডগুলো বাজছে, এবং যেহেতু আমি বললাম যে আমার স্মৃতিশক্তি প্রখর ছিল, এটা আল্লাহ তাআলার গিফট আমি বলবো, ওগুলো গান তো আমি শিখেই গেলাম। এদিকে সপ্তাহে একদিন মাত্র আমার ওস্তাদজি আসতেন, প্রথমে পিসি গোমেস, তারপরে ওস্তাদজি আক্তার সাদমানি, তার কাছে আমি ম্যাট্রিকের সময় থেকে গান শেখা আরম্ভ করি। তো যখনই পড়াশোনাও খুব তাড়াতাড়ি আধা ঘন্টা এক ঘন্টার মধ্যে শেষ হয়ে যেত, হ্যাঁ, স্কুল কলেজে যেটাই পড়তাম আমার অফুরন্ত সময় ছিল সব সময়। তারপরে পড়াশোনা নিয়ে অনেক স্ট্রাগল করছে, ম্যাথস পারছে না বা ইয়ে পারছে না, আমার তো সব মানে পরীক্ষার আগে দুই ঘন্টা তিন ঘন্টা পরীক্ষা, দুই ঘন্টা শেষ হয়ে গেছে। তার ফাঁকে একটা রবীন্দ্রনাথের কবিতাও পড়লাম, আবার একটা নজরুলের গানও আবার নতুন শিখলাম। তো খুব একটা যে আমার সময় লেগেছে, বিদেশেও যখন থেকেছি, মাস্টার্স করতে গেছি, হারমোনিয়াম সাথে নিয়ে গেছি, অবসর সময় তো সব সময় আছে, আবার গল্পও করছি, বন্ধু বান্ধব আড্ডাবাজি সবই করছি। আমার মনে হয় যে যে কথাগুলো এখন সবাই জিজ্ঞেস করে, তুমি যে বলছো যে আমি কেন আমার ক্যারিয়ারটার কথা আগে বলিনি, এতগুলো কথা নিজের সম্পর্কে অত্যুক্তি নয়, আল্লাহ তাআলা যা দিয়েছেন মাথা পেতে নেওয়াই তো দরকার, মাথা পেতে অবশ্যই নেওয়া দরকার। তারপরও যারা আপনাকে ভালোবাসে তাদের জন্য এই ইনফরমেশনগুলো অনেক জরুরি। ইনফরমেশন এক সেন্সে খুব সুন্দর, তবে আজকাল আমাদের অনেকগুলো চ্যানেল হয়ে গেছে, যখন একজনকে ইন্ট্রোডিউস করিয়ে দেয় তখন মাত্রাতিরিক্ত প্রশংসা দিয়ে তাকে ইন্ট্রোডিউস করিয়ে দেওয়া, এটাও কিন্তু এক ধরনের গর্ব এবং সেটাকে অ্যাকসেপ্ট করা যে হ্যাঁ আমি সেই ব্যক্তি যে কিনা এই সারা পৃথিবীতে আমি ছাড়া আর কেউ নাই, এটাও কিন্তু এক ধরনের গর্ব। তো তুমি জানো যে গর্ব করলে মানুষের গর্বটা খর্ব হয়, সেই জন্য যেটুকু দিয়ে তোমরা আমাকে আনন্দিত হয়ে পরিচয় করিয়ে দাও আমি সেটুকুই অ্যাকসেপ্ট করি। তবে আমার মনে হয় যে মাত্রা অতিরিক্ত যে ব্যাপারটি, অতিরিক্তটা বাদ দিয়ে মাত্রার ভেতরেই কিন্তু আপনাকে আমরা ইন্ট্রোডিউস করিয়েছি, কারণ হচ্ছে আপনি যা তাই আপনিও বলেছেন, আমি সেটাই খুব সুন্দর করে বলেছো। এখন আমি আরেকটা নতুন দিকে আমার নিজেকে বিস্তার করার চেষ্টা করছি, সেটা হচ্ছে 1999-এ আমি প্রথম বাংলায় বই লিখি। এই যেমন তুমি জিজ্ঞেস করছো, এরকম সবাই আমাকে পরিবার সম্পর্কে জিজ্ঞেস করতো। আচ্ছা আচ্ছা, তো ওই বইটা লিখলাম জুঁই ফুলের বারান্দা, ওটার খ্যাতির পরে আমি আরো অনেকগুলো, মোট 9টি বই আমার হয়েছে, এবং লাস্ট 2 বছরে আমি 3টি বই, নজরুল ইসলামের বই, নজরুলের কাজ বলবো, তিনটাই হচ্ছে অনুবাদ, একটি ওনার জীবনী আর 2টি মৌলিক ভাবে ওনার কবিতা এবং গান আমি নিজে অনুবাদ করেছি। নিয়ে গবেষণা করছেন এবং লিখছেন, তো সেই প্রিপারেশনটা কেমন চলছে বর্তমানে, এটা যদি জানাতেন। এমনি তো খুবই ভালো চলছে। আরেকটা তোমাকে বললাম যে একটি চ্যানেলে আমি সাপ্তাহিকভাবে নজরুলের গান উপস্থাপনা করি, এবং সেখানে কিন্তু বিষয় ভিত্তিক এবং তথ্য ভিত্তিক, আমি কিভাবে নজরুলকে দেখেছি, কি কি কথা জেনেছি, কিছু কিছু পারিবারিক সূত্রে, আমার দাদা আব্বা সুদিনের বইয়ের সূত্রে, সেগুলোকে আমি আনছি। কারণ আমার ব্যক্তিগত গুণ ছাড়াও যাকে আমরা কবি কাজী নজরুল ইসলামকে আমরা জাতীয় কবি হিসাবে স্বীকৃতি দিয়েছি, আমার গুণটাকে আমি ব্যবহার করার চেষ্টা করছি তাকে আরো বিস্তারিতভাবে জানবার এবং জানাবার জন্য। সেই প্রয়াসকে আমরাও সাধুবাদ জানাই। এবং আপনি এই যে প্রোগ্রামটা করছেন, কিছু আমরা দেখি যে নতুন গানের সেখানে অনেক ব্যবহার হচ্ছে, তো সেই ব্যাপারে তো নিশ্চয়ই অনেক গবেষণা করতে হয়। সেই ব্যাপারে অবশ্যই গবেষণা করতে হয়। ধরো যদি আমি একটা ইসলামিক পর্ব করি, শুনবো আমাদের সাথে একজন দর্শক যোগ দিয়েছেন। হ্যালো 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 হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি নিউ ইয়র্ক থেকে বলছিলাম, আমার নাম অ্যানি। জি, কথা বলুন আজকের অতিথির সাথে। অ্যানি, হ্যাঁ আপা, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমি আপনাকে, আমি যখন আমি ছোট থেকে বড় হয়েছি আপনাকে সেম দেখতে, মানে এখনো আপনি এরকমই আছেন, আপনার বিউটি সিক্রেটটা কি আপা? তা কি বলে দেব, অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ থ্যাংক ইউ। আই স ইউ বিফোর 20 ইয়ার্স বিফোর, সেম
Nashis Kamal is there now, is there, looks like the same. থ্যাংক ইউ অ্যানি, ভালো থাকবেন, দোয়া করবেন যেন এরকমই থাকতে পারি। আসলে দর্শকদের মনের মধ্যে সেই 20 বছরের নাশিদ কামাল আর আজ একই ভালো লাগা, একই পছন্দ আজও রয়ে গেছে, তাই ভালো লাগাটাও সেরকম, একই জায়গায় তেও ভালো লাগে সেরকম। আসলে আপনি কিন্তু তেমন একটা পরিবর্তন হননি, আমরা ছোটবেলা থেকে একইভাবে দেখছি আপনাকে। বর্তমান যেটা আপনি বললেন একজনের প্রশ্নের উত্তরে যে অ্যালবাম বের হচ্ছে, সেই অ্যালবামের ব্যাপারে একটু কথা বলি, কি ধরনের গান থাকছে, কটি গান থাকছে? আমার দুটো অ্যালবামের উপরে আমি কাজ করছি, মানে প্রথমে তো নিজের হোমওয়ার্ক করতে হয় যে কোনো অ্যালবামের বিষয়ে। একটি হচ্ছে কবি কাজী নজরুল ইসলামের উদ্দীপনামূলক গান, ধর্মের পথে শহীদ যাহারা, ওরা ঝঞ্ঝার মতো উদ্যম, হ্যাঁ, এই সমস্ত গানগুলোকে একত্রিত করা এবং আমার নিজের গায়কিতে তুলে ধরা। আরেকটি হচ্ছে আমার অনেক বছরের ইচ্ছে, আমি ভারতের খুব বিখ্যাত গুরু পণ্ডিত জসরাজজির ছাত্রী ক্লাসিক্যাল মিউজিকে, তো ওনার কাছ থেকে যে শেখা রাগ রাগিনী এগুলো আমি প্র্যাকটিস করছি যাতে আমি এগুলোকে ক্লাসিক্যাল সিডিতে বের করতে পারি। কারণ এর আগে আমার নজরুল, ফোক, আধুনিক, হ্যাঁ, এই সমস্ত উর্দু গজল সমস্ত গানের সিডি বের হয়েছে। যখন আমি এই পৃথিবী থেকে চলে যাব, এই যে এত বছর আমি ক্লাসিক্যাল সাধনা করলাম, এটা নিশ্চয়ই আমার গায়কিটা ধরে রাখা দরকার। এই দুটোর উপরে আমি কাজ করছি। কাজ তুমি বুঝতে পারছো যে পড়ানো থেকে আরম্ভ করে সংসার জীবন, ছেলে মেয়ে, আমার দুটো মেয়ে আছে, বড় মেয়ে আরমিন মুসা ও আমেরিকাতে আছে, ও এবার বস্টন থেকে মিউজিকে ব্যাচেলার্স করলো, এখন শিগগিরই আমি যাচ্ছি ওর ব্যাচেলার গ্রাজুয়েশন ইয়েতে অনুষ্ঠানে। তারপর ছোট মেয়ে লয়ার, ও লন্ডনে থাকে, ওদেরকে পালাটাও তো একটা জীবনের বড় অংশ, অবশ্যই, এবং ওদেরকে সেই আব্বাসউদ্দিনের যে অপূর্ব সুন্দর সঙ্গীত, নজরুল ইসলামের গান, তারপরে রবীন্দ্রনাথের কবিতা, এর সাথে পরিচিত করাও একটি জীবনের গুরুত্বপূর্ণ অংশ। এবং আপনি সেই দায়িত্বের জায়গা, আমি দায়িত্বের জায়গা থেকে ওদেরকে পড়িয়েছি, শিখিয়েছি, আমার সাথে সাথে নিয়ে বেরিয়েছি, তো ওটার পাশাপাশি আমি আমার কাজগুলো, এবং আমার একটা বই জুই ফুলের বারান্দা যেটার কথা তোমাকে বললাম, ওই বইটা এখন আর মার্কেটে পাওয়া যাচ্ছে না, তো ওটার দ্বিতীয় সংস্করণের উপরে কাজ করছি। সারাক্ষণ আমি একটা কাজের মধ্যে, এবং নতুন আমরা যেটা দেখি যে নতুন প্রজন্ম নজরুল সঙ্গীতের প্রতি অনেকটাই ঝুঁকে গেছে এবং অনেক আগ্রহী, তো সেই অনুভব আপনার কতটা নিজেকে আরো অনুপ্রাণিত করে? যে খুবই অনুপ্রাণিত করে, কারণ যে অনুষ্ঠানটা আমি করছি, এর আগেও নজরুল সঙ্গীত শিল্পী পরিষদের সঙ্গে আমি যুক্ত, এবং আর গত 9-10 বছর ধরে যে বার্ষিক অনুষ্ঠান বলো, সাপ্তাহিক অনুষ্ঠান বলো, যেগুলো আমরা করি, তার মধ্যে দিয়ে অনেক অনেক নতুন নতুন শিল্পী তৈরি হয়েছে এবং প্ল্যাটফর্ম পাচ্ছে তার মধ্যে দিয়ে, তো ওরা মাঝে মাঝে বাসায় আসে, ওদেরকে গান শেখাই, বিশেষ করে এই অনুষ্ঠানের জন্য আমাকে প্রিপারেটরি গান শেখাতে হয়, সব তো তাদের জানা থাকে না, হয় আমি জানলে আমি শিখাই, নইলে বলে দেই অমুক জায়গায় পাবে, নইলে ক্যাসেটটা দিয়ে দেই, রেকর্ডটা দিয়ে দেই, আবার আরেকদিন ওদেরকে নিয়ে বসি, এটার মধ্যে দিয়ে ওরা যেমন উৎসাহ পায় আমিও ইকুয়াল উৎসাহ পাই। এখন আমার মেয়েরা বড় হয়ে গেছে, ইউনিভার্সিটিতে কেউ আমি পার্ট টাইম হয়ে গেছে, ওদের মধ্যে যেন আমি আবার কবি কাজী নজরুল ইসলাম বেঁচে থাকুক এই আনন্দটা আমি খুঁজে পাই। এক কথা একটু জানতে চাইবো যে নাশিদ কামালকে আমরা চারদিকে একেবারে সফল একজন মানুষ হিসেবে এক কথায় বলতে পারি, কিন্তু তার জীবনের কি অপূর্ণতা আছে যদি এক কথা শুনি? এখন তো জীবনের অপূর্ণতা, আমার হাত ধরার সঙ্গী নেই। আচ্ছা, হ্যাঁ, আমার হাজবেন্ড মারা যান সেই 2002 সালে, তখন ইচ্ছে হয় যে কেউ আমাকে বলুক তুমি কি রাগ করেছো, তুমি কি খেয়েছো, তোমার কি আজকে শরীরটা খারাপ লাগছে, কিংবা ডাক্তারখানায় যখন আমি যাই, যখন ফাইল টাইলগুলো ঘটমটো হয়ে পড়ে যাচ্ছে, তখন মনে এসে পাশে একটা মানুষ থাকতো, হাতটা ধরে বলতো যে তোমার সাথে আমি আছি, সব জীবনের ভরগুলো একলাই আমি বহন করছি, আল্লাহর কাছে চিরসুখী যে আমি হেসে হেসে বহন করতে পারছি, কিন্তু ওটা তো একটা অপূর্ণতা থেকেই যায়। তারপরও একটা কথা বলবো যে এত সমৃদ্ধ একটা জীবন, তারপরও আপনার যারা ভক্ত আছেন, দর্শক আছেন, হাত ধরার জন্য পাশে কেউ না থাকুক, হৃদয়ের পাশে, মনের পাশে সবসময় সারা জীবন তারা থাকবে, খুব সুন্দর, এবং আপনার সাথে আমরা সবসময় আছি, সবসময় ভালোবাসি। না, সেই ভালোবাসাটা আমি পাই, আমি আমি বলবো যে আমাকে আল্লাহ তাআলা অনেক সার্থক সুন্দর জীবন দিয়েছেন, এবং আরও একটি বড় সার্থকতা যে আমার বাবা
আমার ফুপু, আমার চাচা মাশাল্লাহ ওনারা এখন বেঁচে আছেন, ওনারা যেই রকমভাবে আমাকে তৈরি করেছেন সেটা দেখে যেতে পারছেন নিজেদের চোখে। তোমরা যে এই সম্মানটা জানাও টেলিভিশনের ওপারে, আমার ফুপু দেখেন, আমার চাচা দেখেন, আব্বা দেখেন, নিশ্চয়ই ওনারা গর্বিত হন। এবং ঢাকার বাইরে কলকাতায় যাচ্ছি অথবা অন্যান্য দেশে যাচ্ছি, সেখানে অনুষ্ঠান হচ্ছে, তারা এবছর গত বছর আমেরিকায় গেছিলাম শিকাগোতে, ওরা আমাকে স্ট্যান্ডিং ওভেশন দিল একটি অনুষ্ঠানে, এবং সেখানে যারা ছিল তারা সবাই পিএইচডির নিচে কোনো লোক ছিল না, এবং তারা সবাই আমাকে শুধু গানের জন্য না, সম্মক নাশিদ কামাল হিসাবে সারা জীবন এভাবে নজরুলকে বুকে ধারণ করে, সঙ্গীতকে ধারণ করে পথ চলতে পারেন। একটা গান দিয়ে শেষ করব, তার আগে আমি দর্শকদের কাছ থেকে বিদায় নিচ্ছি। প্রিয় দর্শক, জয়া ব্রাইডাল মেহেদি আলাপাজ এ পর্যন্তই, দেখা হবে আগামী পর্বে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, সবসময় সাথেই থাকুন। শুভ সকাল। গান শুনি। বিদেশিনী চিনি চিনি ওই চরণে নূপুরিনি ঝিনি, বিদেশিনী বিদেশিনী চিনি চিনি ওই চরণের নূপুরিনি ঝিনি, বিদেশিনী দীপ জেগে ওঠে পাথার তলে তোমার চরণ ছন্দে, নাচে গাঙ্গিল সিন্ধু কপোত তোমারি সুরে আনন্দে, দীপ জেগে ওঠে পাথার তলে তোমার চরণ ছন্দে, নাচে গাঙ্গিল সিন্ধু কপোত তোমারি সুরে আনন্দে।